এদিকে রাজধানীর উত্তরার খালপার কাঁচা বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, অভিযান তো চলছে, সবশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। তানিয়া, সকাল 11টা থেকে রাজধানীর দুইটি জায়গায় কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে। একটি হচ্ছে রাজধানীর বাবুবাজার, আর একটি হচ্ছে উত্তরাতে। আমরা এখন আছি হচ্ছে উত্তরাতে, আর উত্তরাতে ভোক্তা অধিকারের যে অভিযান চলছে, এখানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাঁচটি প্রতিষ্ঠানকে প্রায় 30,000 টাকা জরিমানা করা হয়েছে, আর এখন পর্যন্ত কিন্তু অভিযান চলমান। আর এখানে ভোক্তা অধিকার সংরক্ষণে দুজন কর্মকর্তা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীরাও রয়েছেন। আর এখানে একটি কাঁচা বাজার, আর মার্কেটটির নাম হচ্ছে খালপার কাঁচা বাজার। এই কাঁচা বাজারে যে মুদির দোকানগুলো রয়েছে সেগুলোতে অভিযান চালানো হচ্ছে, এবং দোকানিদের যে মূল্য তালিকা সেই মূল্য তালিকা যাচাই করা হচ্ছে। আর এখানে যে একটি বিষয় লক্ষণীয় হয়েছে, যে একটি দোকানেও কিন্তু মূল্য তালিকা ঝুলানো ছিল না। আর এই মূল্য তালিকা ঝুলানোর বিষয়ে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যারা এসেছেন তারা কিন্তু খুব ক্ষিপ্ত হয়েছেন, যে আপনাদের এসব দোকানে মূল্য তালিকা কেন ঝুলানো নেই। বা এরপর আরেকটা বিষয়, যে পাম অয়েলের দাম কিন্তু সরকার 14 টাকা কমিয়েছে, কিন্তু এই পাম অয়েলের দাম কিন্তু খুচরা বিক্রেতাদের এখানে এসে কিন্তু সেই প্রমাণটা কিন্তু পাওয়া যায়নি। আর আমরা এখন এই যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে উত্তরার কাঁচাবাজারের খালপার কাঁচাবাজার এরিয়া। এখানে এখনও ভোক্তা অধিকারের অভিযান চলছে। তানিয়া,